নানা হিসাব নিকাশ শেষে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বর্তমান বিরোধী দল লেবার পার্টি। এর ফলে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরবে কনজারভেটিভ পার্টি। বিদায় নেবেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভোটের চূড়ান্ত ফল একই থাকলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার। কে এই কিয়ার স্টারমার? এবারের নির্বাচনে লেবার পার্টির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক মনে করা হচ্ছে 61 বছর বয়সী এই রাজনীতিবিদকে। লন্ডনে জন্ম নেওয়া স্টারমার রাজনীতিতে আসার আগে একজন মানবাধিকার আইনজীবী ছিলেন। ২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি কর্বিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তুলে আনেন স্টারমার, যার প্রতিফলন বিপুল ভোটে বিজয়। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতো রাজনীতিবিদ। তবে সমালোচকদের অনেকের মতে স্টারমার চৌকস নন, বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিবিদ। রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলারও। ব্যক্তিজীবনে আর্সেনাল ফুটবল ক্লাবের ভক্ত তিনি। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পেয়েছেন স্টারমার। নির্বাচনের আগে এক বিতর্ক অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে মন্তব্য করে বিপদেই পড়ে গিয়েছিলেন স্টারমার। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ব্যাপারে বলতে গিয়ে তিনি শুধু বাংলাদেশের নাম নিয়েছিলেন। তার ওই মন্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়ে যুক্তরাজ্যের বাংলাদেশী সম্প্রদায়। তুমুল সমালোচনার মুখে পরে সুর নরম করেন স্টারমার। তবে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির মতে সরকারি সেবার মান কমে যাওয়া এবং জীবনযাত্রার মান নিয়ে ব্রিটেনের মানুষের মনে যে ক্ষোভ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন স্টারমার। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেছেন লেবার পার্টি পরিবর্তন আনবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় আসতে যাচ্ছেন তা থেকে শিগগিরই উত্তরণের কোনো জাদুমন্ত্র তার কাছে নেই। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।